हेलो एवरीवन, आज के रेसिपी इडली। एखाने चाल आर डाल दिए इडली बनिएछि, किन्तु इडलीटाके एकदम सॉफ्ट करार जोन्नो आछे किछु ट्रिक्स। एबारे देखे नेवा जाक एरकम नरम इडली बानाते गेले कि करते हबे। प्रथमेई एकटा बाटिते आमि 3 কাপ চাল নিয়ে নিচ্ছি। प्रत्येक बार चाल नेवार जोन्नो आमी सेम कापटाके यूज करछी। कापेर साइजटा जार जे रकम दरकार से सेरकम निते पारे। एखाने जे चालटा यूज करछी एटा होलो इडलिर चाल, दोकाने इडलिर चाल बोलले दिए देबे। आर इडलिर चाल ना पावा गेले केउ एकटु मोटा धरनेर चाल यूज करते पारो। एबार ओई सेम साइजेर कापटाते 1 কাপ डाल निये मिशिए दिच्छी। एखाने कलाइयेर डाल व्यवहार करछी, माने 3 কাপ चालेर साथे 1 কাপ डाल। एर साथे निये निच्छी खूब सामान्य मेथी, जार जोन्नो इडलीटा सफ्ट होबे, किन्तु बेशी दिए दिले तेतो हये जेते पारे। एकदम अल्प करे दिए दिलाम मेथी। एबार सबगुलोके भालो करे धुये 6 থেকে 7 ঘন্টার जोन्नो भिजिए राखबो। 6 থেকে 7 ঘন্টা পরে এগুলোকে একসাথে ভালো করে পেস্ট করে নিতে হবে। যতটা জলের দরকার জল দিয়ে পেস্টটা তৈরি করে নিতে হবে। এখানে পেস্টটা রেডি, খেয়াল রাখতে হবে এটা যেন খুব স্মুথ হয়। আরো কিছুটা চাল ডাল রয়ে গেছে, সেটা এবার পেস্ট বানিয়ে নেব। এবার এই পেস্টটা বানানোর সময় আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি 1 বাটির মতো ভাত। একদম নরমাল ভাত, বেশি সিদ্ধ বা কম সিদ্ধর কোনো ব্যাপার নেই। আমরা যেরকম যেই চালের ভাত খাই সেই ভাত 1 বাটি মিশিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে আবার এই পেস্টটা বানিয়ে ফেলব। পেস্টটা রেডি হয়ে গেছে, আমি আগের পাত্রতেই ঢেলে নিলাম। এবার ওই মিক্সার জারের মধ্যেই জল দিয়ে আরেকবার চালিয়ে সেই জলটা ব্যাটারের মধ্যে মিশিয়ে দিচ্ছি। ব্যাটারের মধ্যে যে জলটা ঢালা হলো খুব ভালো করে মিশিয়ে ফেলতে হবে। মেশানোর সময় হাতাটা একদিকেই ঘুরিয়ে যেতে হবে, যদি ক্লকওয়াইজ হয় তাহলে ক্লকওয়াইজ, যদি কেউ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরায় তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। আমার এখানে ভালো করে জলটা মিশিয়ে নিতে মোটামুটি টাইম লেগেছে 10 মিনিট। ব্যাটারের কনসিস্টেন্সিটা খেয়াল রাখতে হবে, না খুব মোটা আবার না খুব পাতলা, সেরকম হিসেবে যদি আরও জল লাগে দিতে হবে। কিন্তু আমার এখানে এটা একদম ঠিক হয়ে গেছে, পারফেক্ট। এবার সারা রাত এটাকে ঢাকা দিয়ে বাইরে রেখে দেব। নেক্সট দিন সকালে ব্যাটারের মধ্যে আমি স্বাদ মতো নুন মিশিয়ে দিচ্ছি। আমি এখানে পিঙ্ক হিমালয়ান সল্ট ইউজ করেছি বলে নুনের কালারটা এরকম পিঙ্ক লাগছে। এবার ঠিক আগের মতোই একই দিকে হাতাটা ঘুরিয়ে নুনটাকে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে ফেলতে হবে। এবার ইডলি স্ট্যান্ডে ভালো করে ঘি লাগিয়ে নিচ্ছি। এখানে ঘিয়ের বদলে সাদা তেলও ইউজ করা যেতে পারে। ঘি মাখানো হয়ে গেলে এবার এক এক করে আমি ব্যাটারটা ভরে দিচ্ছি। যদি কারোর ব্যাটারটা বেশি হয়ে গিয়ে থাকে তবে নুন মেশানোর আগেই ব্যাটারটা একটা মুখ বন্ধ করা পাত্রে আলাদা করে সরিয়ে রাখা যেতে পারে, সেটা 3 দিন পর্যন্ত ইজিলি ইউজ করা যেতে পারে। রাইস কুকারে আগে থেকেই জলটা গরম করতে দেওয়া ছিল, এবার জলটা ফুটছে। এখন আমি ইডলি স্ট্যান্ডটাকে রাইস কুকারের মধ্যে রেখে দিচ্ছি। একদম সামান্য জল দেওয়া হয়েছে যাতে জলটা ইডলি অবধি পৌঁছতে না পারে। রাইস কুকারে ইডলি হতে টোটাল টাইম লেগেছে 15 মিনিটস। ইডলিটা তৈরি হয়ে গেলে কিছুক্ষণ খোলা হাওয়ায় ঠান্ডা হতে দিতে হবে। ইডলিগুলো ঠান্ডা হয়ে গেছে,
এবার একটা চামচের সাহায্যে আস্তে করে গুড়িয়ে গুড়িয়ে ইডলিগুলোকে বার করে নিচ্ছি। যেহেতু তলায় ঘি লাগিয়েছিলাম তাই বার করতে খুব একটা অসুবিধে হয়নি। এই প্রসেসে ইডলিটা বানানোর ফলে ইডলিটা খুবই সফট হয়েছিল। ইডলি রেডি। ভালো করে বোঝার জন্য আমি এখানে একটা ইডলিকে ভেঙে দেখাচ্ছি ইডলিটা কতটা সফট হয়েছে। এরকমভাবে একবার বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্টে অবশ্যই জানান কীরকম হয়েছে। এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আরও নতুন নতুন ইজি ইজি রেসিপি পাওয়ার জন্য। থ্যাংক ইউ।